তাড়াতাড়ি করো, খেলোয়াড়দেরকে বলবো যাচ্ছে শেষ প্রান্তে চলে এসেছে, একটু তাড়াতাড়ি করো। ময়দানে অনুষ্ঠিত করিমপুর মর্নিং স্টার আয়োজিত একদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। এটা ডান দিকে হচ্ছে কামরদিয়ার, বাম দিকে হচ্ছে বক্সিপুর। গোলাপি কামরদিয়ার বক্সিপুর মেজর সিটি সঙ্গ এবং ডান দিকে লাল জার্সি পরে করছে। বলতে বলতে শুরু হয়ে গেল আজকের মেগা ফাইনাল, খেলা শুরু হয়ে গেল। রঘু ওখানে দেখা যাক, পাল্টা আক্রমণ চলে যাচ্ছে বক্সিপুর। সোহেল, সোহেল ওখানে বল বাড়িয়েছেন, দেখা যাক শট করতে পারে, গোল হতে পারে, গোল! খুব সুন্দর গোল করেছে সোহেল। খেলা শুরু প্রথম মিনিটেই কিন্তু 8-0 গেলে এগিয়ে বা পুরস্কার ঘোষণা করলেন, হাত তালি হয়ে যাক। ওখানে দুর্দান্ত গোল, দেখা যাক খেলা কিন্তু প্রথম মিনিট থেকে কিন্তু জানান দিচ্ছে যে খেলা কিন্তু সেয়ানে সেয়ানে হবে। ইতিমধ্যে এই ফ্লাড লাইট জ্বলে গিয়েছে, আমাদের জাহান মাস লাইট সেটা জ্বলে গিয়েছে। স্যারদের বলবো আরো যেন আগামী দিনে আরো কয়েকটি লাইট যেন আমাদের মাঠের চারিপাশে হয়, তাতে আগামী দিনে আরো ভালো খেলা হবে। বলতে বলতে কিন্তু পাশ বাড়িয়েছিলেন কার্তিক দা, ওনাকে বরণ করে নিচ্ছেন গোলরক্ষক সাকিব। 1-0 গোলে এগিয়ে গিয়েছে, অনবদ্য গোল, খেলা কিন্তু থেমে উঠেছে। দেখা যাক বাম্পার তো দিয়ে একটা লম্বা রান করার চেষ্টা করছেন। খেলা চলছে নাম্বার 9, ওখানে দেখ চাকা করে আয়ত্তে রেখেছেন বল, বল দুর্দান্ত পাস বাম্পার তো দিয়ে ইনসাইড দ্য বক্স, বল শট ওখানে কিন্তু না, কর্নার কিক, পুরস্কার জিতে নিয়েছেন। বল বক্সের মধ্যে, ওখানে কিন্তু সাকিবের বল ক্লিয়ারেন্স, দেখা যাক রঘু কি করতে পারেন, কিন্তু আবারও পাল্টা আক্রমণে চলে যাচ্ছে। দেখা যাক খেলা কিন্তু জমে উঠেছে মিলন, বল এখনো নিজের পায়ে রাখার চেষ্টা করছে, বল কেড়ে নিয়ে গেছে, এবার লম্বা রান করছে, ওখানে 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 কিন্তু দ্বিতীয় গোলটি তুলে আনলেন। আবেগটা একটু শুনবো কেমন লাগছে পাবলু ভাই, আপনার টিম দুগোল এগিয়ে আছে, ভালো লাগছে দুগোল আগে আছে, কিন্তু দুটো হচ্ছে আমাদের টিম, আমরা চেয়েছিলাম না ওদের সাথে খেলবো, খেলতে পারলাম না, দুর্ভাগ্য ব্যাপার, তো আমরা নিজে নিজেই খেলছি ধরেন, তো আমার খুবই ভালো লাগছে। আমরা আমরা চাইছি যেন কামরদিয়ার গোল দিতে পারে, আমরা চাইছি যেন কামরদিয়ার আবারও গোল দিতে পারে, বক্সিপুর দু গোল দিয়েছে, কামরদিয়ার যেন গোল দিতে পারে, আমরা এটাই অপেক্ষায় রয়েছি। কারণ বাবলু ভাইয়ের করতে হবে, একটা আছে নিজের গ্রামের টিম আর একটা পঞ্চায়েত এলাকার, দুটোই কিন্তু পঞ্চায়েত এলাকার টিম, যাক আবারও সুযোগ, তাহলে কি হয় রুবু, রুবু কিন্তু না, হাত ট্যাকেল হয়ে গিয়েছিল ওখানে, গোলরক্ষক ওখানে দুবাই কিন্তু বলটি তাড়াতাড়ি করছেন, সত্যি এটাই তো খেলা। রবি রবিকে কিন্তু ফার্স্ট খেলতে হবে, পাঁচটা সময় চলে আছে, কামরদিয়ার কিন্তু পাঁচটি ঠিক করতে হবে না, এখনো রয়েছে আয়ত্তে, কিন্তু সাপোর্টিং প্লে করতে হবে, এখন কিন্তু কামরদিয়ার কল আউট খেলতে হবে, আবারও সেই লড়াই চলছে, গোল করলে ছুটতে হবে, বল বানিয়েছেন রাইট উইঙ্গার, যথেষ্ট চেষ্টা করছে, দুরন্ত ফ্লাইট ট্যাকেল, দুর্দান্ত বলে জয়লাভ করা কঠিন হয়ে যায়। দেখা যাক খেলা কিন্তু শেয়ালে শেয়ালে চলছে, 2-0 গোলে এগিয়ে গেছে, এই মুহূর্তে কিন্তু দু দুটি ভালো গোল করে ফেলেছে বক্সিপুর। দেখা যাক এখনো আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওয়ান ম্যান আর্মি, খেলাটা সুজন পাল্টানো দরকার, সাইড পাল্টানো দরকার, দেখা যাক কি করে সুজন এই মুহূর্তে, কিন্তু দেখা যাক পাল্টা আক্রমণে চলে যাচ্ছে,
মিলন, মিলনের সঙ্গে নিজের লড়াই চলছে, আক্রমণে কামরদিয়ার বল কিন্তু রিলিজ করতে হবে তাড়াতাড়ি, বাম্পার চটিয়ে একটা লম্বা রান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চের পাশাপাশি উপবিষ্ট আমাদের বাবলু ভাই এবং বকুল ভাই, কারণ বকুল ভাই টিম দুই বলে পিছিয়ে রয়েছে, যার ফলে বকুল ভাইয়ের একটু টিম পায়ে বল রাখার এই মুহূর্তে আর কিন্তু কোনো অবকাশ নেই। ব্যাটপাস খেলিয়েছেন গোলক গুবাই, গুবাই গুবাই থেকে কিন্তু আবারও সেই ডিফেন্ডার, খেলা কিন্তু লং পাস ভাই খেলতে হবে এখন। অলআউট দুর্দান্ত বল, বলতে বলতে কিন্তু রাইট উইং বরাবর, বলের গতি ছিল বেশি, বটি ঋতু সুইপ ওভার করে দেওয়া। খেলার ফলাফল বক্সিপুর 2 কামরদিয়ার 0, তবে কামরদিয়ার এখন দেখা যাক কি করতে পারেন, একটু নিজেদের মধ্যে পাস খেলতে হবে এবং পাসটাকে ও এখনো মিলন কিন্তু রিসিভ করতে পারেনি। রাইট ব্যাক জুয়েল, ডান পাত দিয়ে দেখে নিচ্ছেন একটা ভিতরে পাশ খেলে নিয়েছেন মনু, মনু কিন্তু আটকে গিয়েছেন, দেখা যাক ওখানে সুজন, সুজনকে কিন্তু একটু বেশি খাটতে হবে এই মুহূর্তে, কিন্তু শফিকুল, শফিকুল থেকে সোহেল, দেখা যাক এখনো কিন্তু নিজের আয়ত্তে রেখেছেন সঠিক গোল, এই যে কিন্তু পার্টি রিসিভ করতে পারেনি। রাহুল, রাহুল কিন্তু অনবদ্য গোল করেছেন দ্বিতীয় গোলটি, আবার সোহেল, সোহেলের যে ছটফটানি মানসিকতা সত্যি প্রশংসা করার মতো, বল ধরলে একটা লম্বা রান ইনসাইড কিন্তু না গোল, কিন্তু নিজে নিজে গোল পায় হয়ে গিয়েছে, মধ্যে একটা প্রদর্শনী খেলা হবে, চার চারটে খেলা রয়েছে কালকে এবং আগামীকাল বেতাই হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে রয়েছে মতুয়া ফুটবল, চলেছে পাল্টা আক্রমণে চলে যাচ্ছে কামরদিয়া, তিন তিনজন খেলোয়াড় দেখা যাক অনেকটা দেরি করে ফেললেন, হ্যাঁ বলতে বলতে কিন্তু ট্যাকেল হয়ে গেল পেছন থেকে, ওখানে কিন্তু অনেকটা দেরি করে ফেললেন, বলটা যদি তাড়াতাড়ি রিলিজ না করতে পারেন আপ ফ্রন্টে তাহলে তো যা ঘটার, সাজিয়ে নিয়েছেন অনেকটা দূর থেকে, বল আবারও মাথায় লেগে বল দিক পরিবর্তন হয়ে চলে গেল, আগমনে আমাদের এই টুর্নামেন্টটি সার্থক সুন্দর হয়ে উঠেছে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা যাক ডান প্রান্ত দিয়ে বল চলে যাচ্ছে, ওখানে কিন্তু আবার একটা কোনার ট্যাকেল হয়েছিল, গোলকিক সার্থক সুন্দর হয়ে উঠুক আমাদের আগামী দিনের টুর্নামেন্টে। দুর্দান্ত বল, বল কিন্তু সুইচ ওভার করেছেন, কিন্তু নিজু একটু মধ্যে খেলা শেষ হলো, একদম চলে যাবে না, ম্যাচ প্রতি বছর হয় খেলা শুরু হয়ে গেছে, পরে ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা এখন কামব্যাক করার খেলা কিন্তু কামরদিয়ারের সামনে, কারণ 0-2 গোলে পিছিয়ে রয়েছে টিম, দেখা যাক ওখান থেকে হালিম, হালিম থেকে শফিকুল, শফিকুল কিন্তু ব্যাক পাস খেলে নিয়েছেন ওখানে রাইট ব্যাক, ওখানে জুয়েল, জুয়েল থেকে রিজু, রিজু ইনসাইড করার চেষ্টা করছেন তার সঠিক থেকে সামনে একটা কিন্তু দুর্দান্ত পাস, ওখানে শফিকুল, দেখা যাক কিন্তু দুজন খেলা রয়েছে, রিজু পৌঁছে গিয়েছেন, খুঁজে পাচ্ছেন সঠিক থেকে, একটু হোল্ড করে ফেললেন বল, যার ফলে আবার কিন্তু পাল্টা চলে আসছে কামরদিয়ার, বামপ্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, খেলার গতি কিন্তু বাড়াতে হবে কামরদিয়ার খেলোয়াড়কে, কিন্তু কিচ্ছু করার নেই এখন ডিফেন্সিভ খেলার থেকে অ্যাটাকিং, রাইট ব্যাক জুয়েল, জুয়েল বল পাড়িয়েছেন উদ্দেশ্য মনু, মনু হচ্ছে মুর্শিদাবাদ জেলা দলের খেলোয়াড়, দুর্দান্ত স্ট্রাইকার, বল ভাসিয়েছেন, হেড করতে পারলে গোল হতে পারে, কিন্তু না গোল রক্ষক গোবাই কিন্তু প্রস্তুত ছিলেন, ওখানে সুজন, সুজনকে কিন্তু এখন এখন বল কিন্তু তাড়াতাড়ি রিলিজ করতে হবে, বল একটু তুলে খেলার চেষ্টা করতে হবে খেলোয়াড়দের উদ্দেশ্যে, খেলা চলছে, দর্শকদের একটু আনন্দ উত্তেজনা আমরা লক্ষ্য করছি, তবে কামরদিয়ারের ছেলেদেরকে খাটতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলা কীর্তন করতে হবে, ফুটবলের সমতা ফেরাতে গেলে আমরা দেখেছিলাম যে নাটটা তারা ডক্টর এপিজে আব্দুল কালাম, যারা এক্সট্রা টাইম অর্থাৎ অ্যাট এ টাইমের খেলায় কিন্তু তারা সমতা ফিরিয়েছিল, কুইক করতে হবে এখন সুজন, তোমার থেকে বল ধরা যেমন বলটা রিলিজ করাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে, রঘু, রঘু কিন্তু সেই একই সমস্যা, বল পায়ে রাখা, ওখানে সেই সোহেলের লম্বা দৌড়, সোহেল তাকে কিন্তু শরীর দিয়ে কাবার করে দিয়েছে স্টপার ব্যাক, বল দেখা যাক কি করতে পারেন, রঘু, রঘু থেকে নাম্বার 9
বলকে যেন রিলিজ করতে হবে তাড়াতাড়ি, খুঁজে বেড়াচ্ছেন খেলোয়াড়কে, কি করবেন কোথায় খেলোয়াড়, খালি খুঁজে বেড়াচ্ছেন। বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে কামরুদিয়ার, ওখানে মিলন, মিলন আমারও সেই মিলন খুঁজে বেড়াচ্ছে, তার সঠিক কার উদ্দেশ্যে বলটা বাড়ানো হবে, ওখানে জনি স্টাফার ব্যাক বলটি কিন্তু হেড করে দিয়েছেন হালিম, হালিমের কিন্তু সেই ছড়া দুই গোলে পিছিয়ে গেছে। বকুল ভাই কি বলবে, ওখানে দেখা যাক সোহেল, সোহেল খেলা শেষ মিনিট পর্যন্ত আশা আছে, দেখা যাক কি হয়। দেখা যাক সোহেল, বলটা কিন্তু না, ওখানে কিন্তু হ্যান্ডবল, ঠিক এইবারে কিন্তু একটা ভালো মুর্শিদাবাদ জেলা লিগে দারুণ ফুটবল খেলেছে সুনামের সঙ্গে মনু, দেখা যাক সুইং খান ফ্রিকি করতে পারেন কিনা, বলটা বাসিয়ে দিয়েছে, এখনো সোহেল হাত ধরে গেছেন, বল গোলাতে পারে কিন্তু না, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, বল সুইং হয়ে চলে গেল, অন্যজনের পক্ষে সুবিধা হতো স্কোর করার জন্য। বল ভাসিয়েছেন, রেড করতে পারে, গোল হতে পারে, ওখানে বড় হয় গোলে চলে গেল, চেষ্টা করতে হবে ওই একই প্রচেষ্টা, কিন্তু কিছু করার নেই, বল কিন্তু ওখানে আসতে খেলতে হবে, শেষ মুহূর্তে আসতে বলে ফেলতে অনুষ্ঠান শেষ করবো, চলছে একদম শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছে খেলা, খেলা আক্রমণে আবার সঠিক গোল, দূর থেকে শট, সরাসরি গোল লক্ষ্য গোবাই। আগত দর্শকদের জানাই আপনারা আগামী দু তারিখ আবার ভিড় জমাবেন আমাদের এই মাঠে আট দেবে ফুটবল টুর্নামেন্টে, দেখা যাক কোনো সুযোগ, চলে গেল চাল হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে খেলা শেষ, বলতে নিয়েছে, বলতে নিয়েছে, বলতে রেফারিকে বলবে বলতে নেওয়ার জন্য।